আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এই জায়গাটি হচ্ছে সৌদি আরবের মেসফালা এই এলাকা থেকে আপনারা সৌদি আরবের যে কোনো জায়গা ভ্রমণের জন্য ট্যাক্সি ভাড়া করতে পারবেন এবং যে কোনো ধরনের গাড়ি এখান থেকে আপনারা ভাড়া করতে পারবেন তো আজকে আমরা মক্কানগরী ঘুরে দেখব সেজন্য আমরা এখানে এসেছি এখান থেকে আমরা একটা গাড়ি ভাড়া করে প্রথমে যাব হচ্ছে আমরা মুসলমানদের অন্যতম আবেগের স্থান জাবালের সুর বা শাহর পর্বতে তো আজকের এই ভিডিওটা মূলত এই পাহাড় নিয়েই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন মুসলমানদের অন্যতম আবেগের স্থান জাওয়ালের সুর বা সাওর পর্বত মহানবী হসরত মোহাম্মদ সাল্ল্লা আলহিউসাল্লাম যেসব জায়গায় অবস্থান করেছেন বা যেসব পথ দিয়ে চলাফেরা করেছেন তার সবই ধর্মপ্রাণ মুসলমানদের কাছে খুবই আবেগ এবং শ্রদ্ধার এমনই এক স্থান হচ্ছে জাবালে সুর বা সাওর পর্বত এতে আছে গায়ে সাওর বা সাওর গুহা এটি একটি পাহাড় ইংরেজিতে এর নাম হচ্ছে মাউন্ট বুল বা জাবালে হাওর পর্বতটি নবীপ্রেমীদের কাছে খুবই আবেগের মক্কার নেতারা হত্যার ষড়যন্ত্র করলে হিজরতের উদ্দেশ্যে মদিনায় যাত্রা করেন মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সালাম হিজরতের শুরুতে তিনি আশ্রয় নেন এই সাওর পর্বতের গুহায় সাথে ছিলেন ইসলামের প্রথম খলিফা সিদ্দিকা আকবর সৈয়দানা হজরত বকর সিদ্দিক রাদাল্লাহ তালা আনহু সাওর পর্বতটি মক্কা থেকে কিছুটা দূরে দক্ষিণে অবস্থিত এর উচ্চতা সাতশো পঞ্চাশ মিটারেরও বেশি মসজিদুল হারাম থেকে প্রায় দশ কিলোমিটার দক্ষিণে সাওর পর্বত বা গাড়ে সাওর তখনকার প্রায় পাঁচশো কিলোমিটার দূরের পথ মদিনার অবস্থান ছিল মক্কার উত্তরে অথচ নবীজি সাল্লাহ আল্লাহ গিয়েছিলেন দক্ষিণে এতে বোঝা যায় তিনি কৌশল অবলম্বন করেছিলেন বিশ্বনবী রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের হিজরতের এই সময়কালীন সময়ে তিন মজিদার জন্য মক্কার জাবালের সাওয়ার বা গাড়ের সাওয়ার বিখ্যাত মক্কা থেকে মদিনা হিজরতকালে প্রথম রাতে পিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম এর সঙ্গী হজরত আবু বক্কর সিদ্দিক রাদাল্লাহ তাল্লাহ আনহু সহ এ গুহায় অবস্থান করেছিলেন সেখানে ঘটেছিল তিনটি বিশেষ অলৌকিক ঘটনা হিজরতের সময় জাবালের সাহর গুহায় অবস্থানকালে হজর আবু বক্কর তাআলা শত্রুর আক্রমণের বয়ে চিন্তিত হলে আল্লাহ তালা আয়াত নাজিল করে তাকে অভয় দেন কিন্তু সাল্লাহ আসাল্লাম ছিলেন দুশ্চিন্তা মুক্ত ও পূর্ণ আস্থাশীল সে সময় সম্পর্কে আল্লাহ বলেন যদি তোমরা তাকে যদি তোমরা তাকে সাহায্য না করো তবে মনে রেখো আল্লাহ তার সাহায্য করেছিলেন যখন তাকে কাফেররা বহিষ্কার করেছিল তিনি ছিলেন দুজনের একজন যখন তারা গুহার মধ্যে ছিলেন তখন তিনি আপন সঙ্গীকে বললেন বিসন্ন হইও না আল্লাহ আমাদের সঙ্গে আছেন অতঃপর আল্লাহ তার প্রতি স্বীয় সান্ত্বনা নাজির করলেন এবং তার সাহায্যে এমন বাহিনী পাঠালেন যা তোমরা দেখো বস্তুত আল্লাহ কাফেরদের মাথা নিচু করে দিলেন আর আল্লাহর কথা সদা সমুন্নত এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরাত আয়াত নম্বর চল্লিশ নবতের অষ্টম বছর মক্কার লোকেরা ইসলাম ও মুসলমান তথা প্রিয়নবী সাল আলহামের সঙ্গে চরমভাবে বিরোধিতা শুরু করে পরিস্থিতি এমন ভয়াবহ ছিল যে মহানবী সাল্লাহ আলাই ইসলামের অধিকাংশ অনুসারীকে মদিনা সহ অনেক অঞ্চলে হিজরতের নির্দেশ দেন আর তিনি মহান আল্লাহর নির্দেশের অপেক্ষায় থাকেন অবশেষে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে প্রিয়নবী সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেন মক্কা থেকে রাতের বেলা হিজরতের পর প্রথম মঞ্জিল ছিল এই জাবালে সাওরে যেখানে প্রকাশ পেয়েছিল তিনটি অলৌকিক ঘটনা যে কারণে মক্কা বাহিনী এই গুহাকে সন্দেহ পোষণ করেনি হিজরতের আগে মক্কার ইসলাম বিদ্বেষীরা দারুন না দোয়া বৈঠকে প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লামকে চিরতরে হত্যার পরিকল্পনা করেন তিনি যখন রাতে নিজ বিছানায় বিশ্রাম নিচ্ছিলেন আল্লাহ তখন তাকে হিজরতের নির্দেশ দেন হজরত আলী রাজাল্লাহ তাল্লাহ আনহুকে তার বিছানায় রেখে প্রিয় সঙ্গী হজরত আবু বকর রাজাল্লাহ তালাকে সঙ্গী নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হন আল্লাহ তাল্লাহ সশস্ত্র কুরাইশ বাহিনীর সামনে দিয়ে সঙ্গী আবু বক্করকে নিয়ে নিরাপদে মক্কার চার মাইল উত্তরে সাওয়ার পর্বতের গুহায় আশ্রয় নেন সেখানে যে রাতে প্রিয় নবী সাল্লাহ আলহিসাল্লামকে চিরতরে হত্যার জন্য তার ঘরের চারোদিকে শত্রু বাহিনীর টকবকে যুবকরা অপেক্ষা করেছিল অথচ তাদের চোখের সামনে দিয়ে প্রিয় নবী সাল্লাহ আলহিসাল্লাম নিজ গড় থেকে বেরিয়ে গেলেন তারা ট্যারি পায়নি সোহান আল্লাহ মহান আল্লাহ তালার ইচ্ছা গাড়ে সাওর অর্থাৎ সাওর পর্বত গুহার মুখে বাসা বেঁধেছিল কবুতর মাকড়সা জাল বুনেছিল যেন বাইরে থেকে মানুষের উপস্থিতি কেউ বুঝতে না পারে ইতিহাসের সাক্ষী হয়ে আজও দেখা যায় সেই কবুতরদের তাদের জন্য খাবার নিয়ে আসেন গারে সাওয়ার দেখতে আসার মুসলমানরা তো ভিউয়ার্স আমরা এই জাবলের সুর পর্বতে এই মাত্র এসে পৌঁছেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই পাহাড়ে উঠার চেষ্টা করতেছি اللهم إنا وطنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين وأدخل الجنة مع الأبرار يا عزيز يا جفر يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار آمين, آمين. آجرنا من النار اللهم آجرنا من النار আল্লাহ তোমার দরবারে সেই বসে গোয়াল্লাহ আল্লাহ গুণার হাত নিয়ে তোমার দরবারে হাতি গোয় আল্লাহ ইয়ার গুড়া আমরা হয়তো গুনাহ করে গুনাহ বলে গেছি গো আল্লাহ কিন্তু তোমার এই যে ফেরস্তা তো বলে নাই গো আল্লাহ

যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা লাইক দিয়ে দিবেন